2021 বিধানসভা নির্বাচনৰ কাউন্টডাউন আৰম্ভ হৈছে প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনলৈ মাজৰ মাথো এটা দিন আজি সন্ধিয়া 6 বজাত খবৰনি পৰিবৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ প্ৰথম পৰ্যায়ত 47টা সমষ্টি 264 জন প্ৰাৰ্থী ভাগ্য নিৰ্ণয় কৰিব 189815 জন ভোটাৰে আজিও খবৰনি দিনা বহু ৰথি মহাৰথিয়ে চলাব নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে ভোটাৰক আকৰ্ষিত কৰিবলৈ বিভিন্ন কৌশল অৱলম্বন কৰিছে প্ৰাৰ্থীসকলে কাছাৰ বিজেপি প্ৰাৰ্থী কৌশিক ৰায়ৰ হৈ প্ৰচাৰ চলাব মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী এন বিৰেন সিংহে আনহাতে ঢেকিয়াজুলি নির্বাচনী প্রচার চলাব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনে আজি সন্ধিয়া 6 বজাত অন্ত পৰিব নির্বাচনী প্রচার সভা আর তার পূর্বে ইয়া দেখিলে পোৱা গৈছে যে বিভিন্ন প্রান্ত যুনে যেনে ধৰে পাৰে তেনেদৰে ৰথি বহাদ্ৰিয়া আজি নির্বাচনী প্রচার অভিযান চলাব সমগ্র দেশ জুৰি যেহেতু প্রথম পর্যায়ের নির্বাচনলৈ মাজত মাত্র এটা দিন বাকি আছে গতিকে আর দেখিলে পোৱা গৈছে যে প্রথম পর্যায়ের এই সকল ভোটারে ভাগ্য নির্ণয় করব কার সরকার হব দিসপুরত কোনে দখল করব মসনত তাক লৈ ইয়া ব্যাপক উৎকণ্ঠা শাসক বিরোধীর মাজত আর ইয়া দেখিলে পোৱা গৈছে যে কাউন্টডাউন যেহেতু ইয়া আরম্ভ হৈছে গতিকে ভোটারক আকর্ষিত করার চেষ্টার ইতিমধ্যে রণক্ষেত্র নামি পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের রথি মহারথি প্রতিটি প্রান্ততে প্রতিটি সমষ্টিয়ে সমষ্টিয়ে ভোটার রাইজক আকর্ষিত করার বিভিন্ন কৌশল অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন নির্বাচনী প্রচার সমান্তরভাবে নির্বাচনী ইস্তাহার সমূহতো ইটির পিছত সিটুকই তেনেধরনের প্রতিশ্রুতি প্রদান করেছে যেন প্রতিশ্রুতির এক বরষুণ আর যত কংগ্রেসের 5টা গ্যারান্টির বিপরীতে 10টা সংকল্প লো এবার নির্বাচনী যুজত নামি পড়ছে ভারতীয় জনতা পার্টি আনহাতে গণ পরিষদে নির্বাচনী ইস্তাহার ইতিমধ্যে প্রকাশ করা পরিলক্ষিত হয়েছে গতিকে প্রতিটি রাজনৈতিক দলেই কেনেদরে ভোটারক আকর্ষিত করব পারে তাক লো ইয়া বিভিন্ন কৌশল অবলম্বন করা পরিলক্ষিত হয়েছে প্রথম পর্যায়ের নির্বাচন 47টা সমষ্টি 264গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব 12খন জেলার 47টা সমষ্টিত হব ভোটগ্রহণ আর তার ইতিমধ্যে দেখিলে পোৱা গৈছে যে প্রস্তুতি আরম্ভ হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে সংযুক্ত হয়েছো আমি বিপুল যেহেতু কাউন্টডাউন বর্তমান আরম্ভ হয়েছে মাজত মাত্র কালির দিনটি আছে আজি 6 বজার নির্বাচনী প্রচার অন্ত পড়ব গতিকে সামগ্রিকভাবে এটা 47টা সমষ্টিতে এই সমষ্টিতে যেহেতু ভোটার রাইজে নির্ণয় করব যে দিসপুর এবার কার হাতলে যাব বিপুল গতিকে কেনে ধরনের ইয়া তৎপরতা দেখবলে পোৱা গৈছে যে সমগ্র অসমতে আপনি যেহেতু বিভিন্ন প্রান্তলে গৈছিল আর ইতিমধ্যে উভতি আহিছে গতিকে কি কি দেখবলে পাইছে কোন এবার আকর্ষণীয় হব প্রতিদ্বন্দ্বিতা সমূহ আর রশ্মিতা বিয়লি ভাগত যেহেতু নির্বাচনী প্রচার সামরণি পড়ব আর পরশি শনিবারে এই ভোট রাতেপরপরা ভোটদান কার্যসূচী আরম্ভ হব প্রথম পর্যায়ের 47টা বিধানসভা সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হব আমি ঢেকিয়াজুলিরপা যদি আরম্ভ করো ঢেকিয়াজুলি তারপর বরসলা তেজপুর রাঙাপড়া সতিয়া সতিয়ার পিছত যাওয়ার পিছত আপনি বিশ্বনাথ চারিআলি বিহালি গহপুর নাওবৈশা তারপর লক্ষিমপুর ধেমাজি ঢকুয়াখানা জুনাই এফালে তেনেকে আমি যদি বগীবিলেরে পার হন তেনহলে ডিব্রুগড়ের বাকি সমষ্টিবিলাক ধরক ডিব্রুগড় লাহোয়াল মরাণ টিংখং নাহরকটিয়া ডুমডুমা আর তিনচুকিয়া সমষ্টিত ডুমডুমা তারপর শদিয়া মার্ঘেরিটা আর ডিগবৈ সমষ্টি আর শিবসাগরের সমষ্টি সমূহ অনুষ্ঠিত হবো গোলাঘাটের আছে আর নগাঁওর যে ঢিং বটদ্রবা আর চামগুড়ি রূপহীঘাট সমষ্টির নির্বাচন অনুষ্ঠিত হবো আমি প্রায় 15-16 দিন ধরে আমি উজনি অসমের তিনচুকিয়া জেলা বা ডিব্রুগড় জেলা ধেমাজি জেলাত উপস্থিত আসিল মই যদি ধেমাজি জেলার কথা কোম তিনহলে তিনিখন আসন তাত ধেমাজিত যদি জুনাই আসনখন আছে তাত ভুবন পেগু বিজেপি দলের প্রার্থী তারপরা যদি আমি ধেমাজি আসনখনের কথা কও তেতিয়াহলে যাত শৈলেন সোনাল কংগ্রেস দলের প্রার্থী আর রনোজ পেগু বিজেপি দলের প্রার্থী ঢকুয়াখানা পদ্মদলে কংগ্রেসের প্রার্থী আর নবকুমার দলে হল বিজেপি প্রার্থী গতি খুব আকর্ষণীয় যুঁজ হয়েছে আর বিশেষ ডিব্রুগড় জেলাখনের কথা যদি কোয়া যায় দুলিয়াজানত ত্রিকোণীয় প্রতিদ্বন্দ্বিতা আছে তাতে ধরক আপনি লুরিণজ্যোতি গগৈ আছে আর কংগ্রেসের প্রার্থী আছে আর বিজেপির প্রার্থী তেরস গোয়ালা তিনিকোণীয় প্রতিদ্বন্দ্বিতা আছে আপনার দুলিয়াজানত আর যদি নাহরকটিয়াত কোয়া যায় চারিকোণীয় প্রতিদ্বন্দ্বিতা আছে লুরিণজ্যোতি গগৈ প্রণতি ফুকন তরঙ্গ গগৈ আর নরেন সোনোয়াল ঠিক তেনেকে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে যদিও আপনার তিনিচুকীয়া আসনখনত সঞ্জয় কিষাণের বিরুদ্ধে কংগ্রেসে প্রার্থিত্ব দিয়া নাই আর ডুমডুমা আসনখনত বর্তমানের কংগ্রেসের বিধায়ক আছে দুর্গা ভূমি তাতে আপনার রূপেশ গোয়ালা বিজেপি দলের প্রার্থী আছে আর তেনেধরনের আমি শদিয়াতো যদি কো শদিয়াত আপনার বলিন চেতিয়া যুঁজ দিছে কংগ্রেসের বিরুদ্ধে গতি এবার উজনি অসমত যথেষ্ট আকর্ষণীয় হব যুঁজখন তাত কংগ্রেসে লাহোয়াল সমষ্টিত মনোজ ধানোয়ারও একটা প্রত্যাহ্বান কঢ়িয়ায় আনিছে বিনোদ হাজরিকার বিনোদ হাজরিকায় চাবুয়া সমষ্টির টিকট নাপায় লাহোয়ালের পর প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে আর যদি আমি গোলাঘাটের কথালে আহ তেনে গোলাঘাটত নরেন্দ্র মোদী নুমলীগড়ত মিটিং করেছিল তার আমি আসিল তার 6টা সমষ্টির নির্বাচনী প্রচার চলাইছিল ধরক আপনার গোলাঘাট আসনখন অজন্তা নেওগ আছে তার বিরুদ্ধে কিন্তু বিতুপন শইকীয়া গোট শক্তিশালী প্রার্থী আর যদি বোকাখাটের কথা কোয়া হয় তেনে অতুল বরা অতুল বরার বিরুদ্ধে তার প্রণব দলে আছে তার আঞ্চলিকতাবাদী গণ মোর্চার ফলের জিতেন গগৈ আছে আর ঠিক দেরগাঁওত ভবেন্দ্র ভরালী আছে আর খুমটাইত মৃণাল শইকীয়া আছে বিস্মিতা গগৈ কংগ্রেসের ফলের
আৰু কলিয়াবৰটো কেখব মহন্ত যেতিয়া উঠিছে প্ৰখাত হৈকে আছে গতিকে এই যে সামগ্ৰিকভাৱে যিখন জুজ এইবাৰৰ 2021 চনৰ যি গণতন্ত্ৰৰ যি উৎসৱ যি ভোটদান অসম বিধানসভাৰ নিৰ্বাচন অত্যন্ত এখন আকৰ্ষণীয় জুজ হ'ব আৰু এইখিনিতে আপুনি যে ইস্তাহাৰৰ অসম গণ পৰিষদৰ কথা কৈছে সেইখিনি মই অকণমান ক'ব বিচাৰিছোঁ ৰশ্মিতা যে অসম গণ পৰিষদ দলে এইবাৰ প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচনত হয় নিশা বিপুল শুনি আছো কৈ যাওক আপুনি নিৰ্বাচনী ইস্তাহাৰ কথা উল্লেখ কৰিছে অসম গণ পৰিষদৰ ইস্তাহাৰ সন্দৰ্ভত হয় হয় অসম গণ পৰিষদ দলে যিহেতু যোৱাকালীন ইস্তাহাৰখন প্ৰকাশ কৰিছিলে আমি আম্বাৰীত আছিলোঁ আৰু সেই সময়ত কিন্তু প্ৰথম পৰ্যায়ৰ যে 47টা বিধানসভাৰ নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব তাত 9টাত তেওঁলোকে ফাইট কৰিছে 2টাত তেওঁলোকে বন্ধুত্বপূৰ্ণ খেলিছে বন্ধুত্বপূৰ্ণ খেলা লখিমপুৰত খেলিছে আৰু নাহৰকটীয়াত খেলিছে লখিমপুৰত আপোনাৰ উৎপল দত্ত আৰু নাহৰকটীয়াত নৰেণ সোণোৱাল আৰু বাকী 7টাত তেওঁলোকে ডাইৰেক্টলি তেওঁলোকে কংগ্ৰেছ বা অসম জাতীয় পৰিষদ ৰাইজৰ দলৰ বিৰুদ্ধে ফাইট কৰিছে সেইকেইটা হ'ল চাবুৱা চাবুৱাত পুনাকণ বৰুৱা আপোনাৰ দেৰগাঁৱত ভৱেন্দ্ৰ ভৰালী আমগুৰিত প্ৰদীপ হাজৰিকা তেওঁকত অনুপমা ৰাজখোৱা বোকা খাটো ৰতুল বৰা কলিয়াবৰত কেশৱ মহন্ত আৰু জয়ন্ত খাওন নাও বৈচাৰ আৰু তেজপুৰত ধীৰা চাবা কিন্তু এতিয়া যোৱাকালি যেতিয়া তেওঁলোকে ইস্তাহাৰখন প্ৰকাশ কৰিলে বহু ধৰণৰ কথা কৈছে বান নিয়ন্ত্ৰণৰ কথা কৈছে ক্ৰীড়াৰ উন্নয়নৰ কথা কৈছে কৃষিৰ উন্নয়নৰ কথা কৈছে কিন্তু তাত যিটো প্ৰধান ইছ্যু যিটো আঞ্চলিকতাবাদৰ যিটো অসম চুক্তি কৰিছিলে আৰু 1971 চনৰ 25 মাৰ্চক কাট অফ ডেট হিচাপে লৈ অসম চুক্তিখন হৈছিলে অসম চুক্তিক উলংঘা কৰি যিহেতু 2014 চনলৈ হিন্দু বাংলাদেশীৰ যিটো কা চিটিজেন এমেণ্ডমেণ্ট এক্টখনৰ কথা কিন্তু তাত উল্লেখ নাই তেওঁলোকে এটা লাইনো নেলিখিলে বিজেপিয়ে স্পষ্ট ভাষাত কৈছে যে আমি চৰকাৰ কৰিলে কা বলবৎ কৰিম আমি সকলোৱে সাংবাদিকসকলে প্ৰশ্ন কৰিছিলোঁ তেতিয়া তাত বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য সাংসদ অসম গণ পৰিষদৰ ফালৰ পৰা তেখেত আছিলে তেখেতসকলে কৈছিলে যে বিষয়টো ন্যায়ালয়ৰ মজিয়াত থকাৰ বাবে এই কথাটো তাত উল্লেখ নকৰিলে কিন্তু তেখেতো আচলতে ৰাজ্যসভাৰ মজিয়াত ভাষণটো আচলতে NDAৰ হৈ সপক্ষে ভোটদান কৰিছিলে আৰু এই এনেবোৰ বিষয়ৰ বাবে আচলতে এতিয়া অসমৰ ভোটাৰে নুবুজা নহয় মনত বেজাৰ পাইছে যে বিজেপিয়েতো ডাইৰেক্টলি কৈ দিছে যে কা আমি বলবৎ কৰিম কা আনিম আপোনালোকে ভোট দিব যদি দিয়ে আমি ল'ম কিন্তু অসম গণ পৰিষদে তেওঁলোকৰ দুভৰি দুখন নাও দুই ভৰি কাৰ সপক্ষেও কাৰ বিপক্ষেও কোনো ধৰণৰ প্ৰসংগ উল্লেখ কৰিব বিচাৰিছো কাৰ স্থিতি সন্দৰ্ভত ইতিমধ্যে ব্যক্ত কৰিছে গতিকে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে যে অসম আৰু অসমীয়াৰ দুখ কোনে মোচন কৰিব যদি আঞ্চলিকতাবাদী যি ধাৰা বৰ্তাই ৰখা এই আঞ্চলিক দলসমূহৰ এনেধৰণৰ স্থিতি হয় গতিকে অসম আৰু অসমীয়াৰ আচলতে দুখ কোনে মোচন কৰিব আৰু ৰাষ্ট্ৰীয় দলসমূহে অসমবাসীৰ দুখ কিমান দূৰ বুজি পাব ইতিমধ্যে আপুনি দেখিছে যে প্ৰতিটো নিৰ্বাচনী প্ৰচাৰ সভাতেই ৰাষ্ট্ৰীয় দলৰ নেতাসকল আহিছে অসমলৈ উঠি মহাৰ্থীৰ আগমন ঘটিছে কিন্তু অসমবাসীৰ দুখ বা অসমবাসীৰ সমস্যাসমূহলৈ তেওঁলোক কিমান আচলতে উদগ্ৰীৱ বা কিমান তেওঁলোকে আচলতে পতিয়ন নিয়াব পাৰিব সেয়া নিজকে লক্ষণে হ'ব বিপুল চাওক হয় কা সম্পৰ্কে কওঁতে মই এটা কথা মোৰ মনলৈ আহিছে যে অসম আন্দোলন যেতিয়া হৈছিলে তেতিয়া 1985 চনত তেতিয়া কংগ্ৰেছী মানুহ দেখিলে খেদি খেদি গৈ মাৰিছিলে বা তেওঁলোকক বিয়া সবাহ খাবলৈ মতা নাছিলে কিন্তু তথাপিও তেওঁলোকে সেই সময়ত প্ৰায় 30টাৰ ওচৰত আসন পাইছিলে এতিয়া তাৰমানে মই এইটো কথাই ক'ব বিচাৰিছোঁ যে কংগ্ৰেছৰ শিপাডাল ক'ৰবাত নহয় ক'ৰবাত আছে কিন্তু এইবাৰৰ যি কা আন্দোলন এইবাৰ তেওঁলোকে যিটো নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে হয় উজনি অসমত কংগ্ৰেছে তেওঁলোকৰ ভেটি হেৰুৱাইছে কিন্তু হাতৰ চিনত যোনে এবাৰ ভোট দিয়ে তেওঁলোকেতো বেলেগ চিনত ভোট দিব নোৱাৰে কিন্তু এই যে কা বিৰোধিতা কৰি যিখিনি লোক বা যিখিনি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লোক আছিলে সেইখিনিয়ে কলৈকে গ'লহেঁতেন বা তেনেক্ষেত্ৰতে আজমলৰ লগত যেতিয়া কংগ্ৰেছে এলায়েন্স কৰিছিলে তেতিয়া কিছু কংগ্ৰেছী মানুহ ক্ষুদ্ৰ হৈ তেওঁলোকে হয়তো ভোটটো বিজেপিলৈ পৰিলেহেঁতেন কিন্তু এতিয়া তেওঁলোকে এতিয়া জাতীয় পৰিষদ বা ৰাইজৰ দলক ভোট দিব গতিকে স্বাভাৱিকতে মই যে উজনি অসমত যে প্ৰায় 15 দিন আছিলোঁ তেতিয়া দেখিছিলোঁ যে এই জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দলে ক'ৰবাত নহয় ক'ৰবাত কিন্তু উজনি অসমত বিজেপিৰ ভেটি কিন্তু কপাই তুলিছে আজি যদি উদাহৰণ দিওঁ তেনেহ'লে শিৱসাগৰখন চাওক যোৱাবাৰ তাত কিমান এটা নেক টু নেক ফাইট হৈছিল প্ৰণৱ গগৈৰ লগত বিজেপিৰ আৰু আপুনি ধৰক আপোনাৰ দুলীয়াজানত যে আজি তেৰছগৰা জয় হৈছিলে আপোনাৰ নৰেণ সোণোৱাল জয় হৈছিলে নাহৰকটীয়াত আৰু উজনি অসমত বেছিভাগ আসন গোটেইখিনি আসন আপুনি ধৰক মাৰ্ঘেৰিটা ডিগবৈ শদিয়া আৰু তিনিচুকীয়া ঠিক তেনেকৈ লাহোৱাল মৰাণ টিংখং এই আসনবিলাকত আপোনাৰ বিজেপি প্ৰাৰ্থী জয় হৈছিলে গতিকে জাতীয় পৰিষদৰ ৰাইজৰ দলে কিন্তু এইবাৰ তেওঁলোকে যুৱচামক লৈ ভিতৰি ভিতৰি কিন্তু আগবাঢ়িছে গতিকে এই যে নাগৰিকত্ব সংশোধনী আইন ক'ৰবাত নহয় ক'ৰবাত কিন্তু ইছ্যু হিচাপে লৈ কিন্তু যুৱ প্ৰজন্মই তেওঁলোকে মানুহে ঘৰে ঘৰে গৈ কিন্তু এইটো ইছ্যু হিচাপে তেওঁলোকে বৰ্তাই ৰাখিবলৈ সক্ষম হৈছে এতিয়া গোটেই বিষয়বোৰ নিৰ্ভৰ কৰিব যিহেতু কালিৰ দিনটো আছে পৰহি দিনাখন নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব আৰু আমি আমাৰ ৰখিব লাগিব ৰখিলে আমি 2 মে'ৰ দিনাখন ৰিজাল্ট পাম তেতিয়া আমি জানিব পাৰিম যে আচলতে কাৰ্যকৰী প্ৰথম ফেজত 47 ছেকেণ্ড ফেজত 39 আৰু থাৰ্ড ফেজত 40 কি ধৰণৰ ফলাফল হয় আপুনি দিয়াৰ বাবে আৰু ইতিমধ্যে বিপুলে উল্লেখ কৰিছে যে কেনেধৰণৰ আকৰ্ষণীয় এইবাৰ হ'ব এইবাৰ 47টা সমষ্টিত এয়া
যুঁজখন যদি ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিৰ কথা উল্লেখ কৰিছে যে য'ত ইতিমধ্যে উজনি অসমৰ বহুকেইটা সমষ্টিৰ ভোটাৰে নিৰ্ণয় কৰিব যে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত কোনে চৰকাৰ গঠন কৰিব দিশপুৰত গতিকে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে সকলোৱে ভোটাৰক আকৰ্ষিত কৰাৰ চেষ্টা কৰিছে আজি সন্ধিয়া ছয় বজালৈকে নিৰ্বাচনী প্ৰচাৰ সভা চলিব তাৰ পিছতে অন্ত পৰিব এই নিৰ্বাচনী প্ৰচাৰৰ প্ৰথম পৰ্যায়ৰ গতিকে দেখিবলৈ পোৱা যাব যে আগন্তুক নিৰ্বাচনত কেনেধৰণৰ প্ৰভাৱ পৰিব এনেধৰণৰ নিৰ্বাচনী ইস্তাহাৰৰ প্ৰতিশ্ৰুতি বা ৰেলীসমূহে